হ্যালো বন্ধুরা ফ্রি স্কাই টিভির পক্ষ থেকে আমি এস জি রতন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ পবিত্র ঈদ উল ফিতর ঈদ মোবারক সবাইকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং কামনা জানিয়ে শুরু করছি আজকের কথামালা ঈদের দিন সকালেই আমরা জানি যে আয়োজন করা হয়ে থাকে হালকা মিষ্টি জাতীয় খাবারের এরপর এই খাবার খেয়ে মসজিদে যাবার পালা কিন্তু আজকে যেটা হয়েছে ফজরের পর থেকেই এত ওয়াজ নাসিহত চলছে এবং সেগুলো রেকর্ডেড ওয়াজ এসিহত যেগুলো বিভিন্ন ওয়েজগণ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বক্তৃতা দিয়েছেন সেগুলো এবং এই যে গ্রামেগঞ্জে মাইকে বাজানো হলো লাউড স্পিকারে স্পিকার হলে ভালো ছিল কিন্তু যখন লাউডলি মাইকে বাজানো হয় তখন এই ওয়াজগুলো বেশ ভালো লাগে না শুনতে কারণ সাউন্ডে সমস্যা থাকে ইকো হয় এবং তথা কথিত যে মাইক সেই লম্বা মাইক চোঙাওয়ালা মাইক সেই মাইক দিয়ে যখন কেউ ওয়াচ করে এবং সেটা যদি রেকর্ডেড হয় তাহলে আপনারা বুঝতেই পারছেন যে ভোরবেলা থেকে সেই রেকর্ডেড ওয়াজগুলো যখন চলতে থাকে তখন সেটা একরকমের বিরক্তিকর অবস্থা তৈরি করে কারণ সারা মাস রোজা রেখে এবং যারা এমন আছেন যে রাত্রে কিছু এবাদত বন্দুকীও করেছেন কারণ আমরা জানি যে ঈদের রাত্রিও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ এবং ঈদের রাতেও মহান আল্লাহ পাক বান্দারা যখন এবাদত করেন তখন সে এবাদত কবুল করার উনি সম্ভাবনা বেশি দেখিয়েছেন এবং বলেছেন যে দোয়াও কবুল করেন তো এরকম একটা অবস্থায় যখন কিছুজন রাত জেগেও এবাদতবন্দি করেছেন বা করে থাকেন তারপরে ফজরে নামাজ পড়ার পর যখন এই মাইকে লাউডলি বিভিন্ন ওয়াজদের ওয়াজগুলো বাজতে থাকে এবং সেই ওয়াজগুলো কিন্তু খুব মোলায়ম গলায় যে বাজে বা মোলায়ম গলায় হয় তাও কিন্তু নয় আপনারা জানেন আপনাদের অভিজ্ঞতা আছে যে ওয়াজগুলো কিভাবে করা হয় আমরা হয়তো গুটি কতেক দুজনের কথা বলতে পারি যারা খুব মোলায়ম কণ্ঠে সুন্দর করে ওয়াজ করেন কিন্তু আবার এরকম জনেরও উদাহরণ দিতে পারি যারা ওয়াজ করেন এমনভাবে যে মনে হয় এখনই বোধ হয় জেহাদে যাবার একটা তোড় জোর শুরু হয়ে গেল এখনই মাঠে নেমে যেতে হবে এখনই রক্তারক্তি করতে হবে ইসলামের বিপক্ষে যারা আছেন অথবা ইসলাম মানছেন না নামাজ কালাম পড়ছেন না নীতিনৈতিকতা ধার ধারছেন না মনে হচ্ছে ওয়াজদের সেই ওয়াজ শুনে এখনই ঝাঁপিয়ে পড়ি জেহাদে শুধু কি তাই তারা গলার স্বরটাকে এত উচ্চে নিয়ে যান যে তখন আর তার এই ওয়াচটা ভালো করে শোনা যায় না শব্দগুলো বোঝা যায় না এবং একটা অ্যাগ্রেসিভনেস থাকে যেখানে বিরক্তির উদ্রেক করে এবং মুহূর্তের মধ্যে মানুষের আবেগকে এমনভাবে তারা নিয়ন্ত্রণে নিয়ে নেয় যে যে কোনো মানুষ তাৎক্ষণিকভাবে হয়তো সিদ্ধান্ত নিয়ে নেবে যে এখনই মাঠে নেমে পড়ি যারা ইসলামের বিরুদ্ধে আছে অথবা যারা ইসলাম মানছে না তাদেরকে স্বাস্থ্য করার জন্য এখনই নেমে পড়ি এখনই একটা কিছু ফয়সালা করে ফেলি কিন্তু যদি এমন হয় যে যে কথাগুলো এই ওয়ায়েজগণ বলছেন সেই কথাগুলো যদি তিনি একটু সুন্দর করে মোলায়ম করে সহনীয়ভাবে এবং শ্রুতিমধুরভাবে কোমল কণ্ঠে বলেন তাহলে কিন্তু ওই যে অনুভূতিটা জাগে যে এখনই যে চলে যাই সেই অনুভূতি থেকে কিন্তু ফিরে আসা যায় এবং স্থির মস্তিষ্কে চিন্তা করা যায় যে আমরা এখনই জেহাদে যাব কি না নাকি একটু সময় নেব না কিভাবে জেহাদে যাবার জন্য যে লক্ষ্যটি আমরা স্থির করেছি সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য আর কি কি পথ আছে যে কোমল পথে যে সুন্দর পথে সুস্থ পথে আমরা মানুষগুলোকে ইসলামের পথে আনতে পারি আমরা যদি একটু কল্পনা করি যে হজরত মোহাম্মদ সাল্লাম উনি কোথাও বসে বক্তৃতা দিচ্ছেন উনি কি কিছু ওয়াইজগঞ্জ যেভাবে চিৎকার করে আকাশ বাতাস মাতিয়ে ওয়াজ করেন কর্কশ কণ্ঠে সেইভাবে কি উনি করেছেন কখনো ওয়াজ আমার জ্ঞানের সীমাবদ্ধতা আছে কিন্তু দর্শক আপনাদের উপর ছেড়ে দিলাম আপনারা বিভিন্ন বইপত্র হিস্ট্রি এবং বিভিন্ন রেফারেন্স চেক করে দেখতে পারেন যে হজরত মোহাম্মদ সাল্লাম সেইভাবে কর্কশ কণ্ঠে ওয়াজ করেছেন কিনা কখনো আমার যেটা স্বল্প জ্ঞানে মনে হয় কোমল ভাষায় বুঝিয়ে যুক্তি দিয়ে মানুষকে ইসলামের পথে আনাই হচ্ছে মূল কাজ হওয়া উচিত শুধু কি তাই যে কোনো নৈতিক বিষয়ের ক্ষেত্রে যে কোনো ভালো বিষয়ের ক্ষেত্রে মানুষকে বুঝিয়ে যুক্তি দিয়ে সময় নিয়ে তাকে সেই পথে আনা উচিত বন্ধুরা এটা নিজের ফিলিংস থেকে বললাম এই কারণে অনেকেই সমস্যা হচ্ছিল সকালবেলা থেকেই সেই রেকর্ডের চিৎকার করা আওয়াজগুলো বাজছিল তাও সেই তথাকথিত মাইকে লম্বা চোঙালা মাই ফলে শব্দদূষণ হচ্ছিল প্রচণ্ড রকমের নিজের কণ্ঠই নিজে আমরা শুনতে পাচ্ছিলাম না এটা কোনো সুস্থ পরিবেশের লক্ষণ হতে পারে না একটা ঈদের দিন মানুষ ঘুম থেকে জাগবে গোসল করবে মসজিদে যাবার জন্য প্রস্তুতি নেবে ঈদ ফিতরের দুই রাকাত নামাজ পড়বে এবং আত্মীয় স্বজনের সাথে কথাবার্তা বলবে একটা শান্তিময় পরিবেশ থাকবে গ্রামের বাড়ি হলে পাখিদের কাকলি কত ভালো লাগে বাতাসের শব্দ কত ভালো লাগে এবং যদি ওয়াজ শুনতেও হয় সেটাও যেন কোমল ভাষায় হয় মধুর কণ্ঠে হয় আমরা যখন শহরে দেখি যে স্পিকার লাগিয়ে বিশেষ করে ইনডোর যে স্পিকারগুলো আছে সেই স্পিকার লাগিয়ে যখন কোনো বক্তৃতা বা সেমিনারের আয়োজন করা হয় তখন কিন্তু বেশ মধুর লাগে শব্দ শুনতে কথাগুলোও বোঝা যায় তো আশা করছি যে এই বিষয়গুলো নিশ্চয়ই আমাদের সবারই খেয়াল রাখতে হবে কারণ কোনো না কোনোভাবে কিন্তু আমরা মসজিদ কমিটির সাথে জড়িয়েই আছি অথবা মসজিদ কমিটির সদস্য হিসেবেও থাকতে পারি অনেকে আবার সভাপতি হিসেবে আছে যে যেখান থেকেই থাকি না কেন আমাদের উচিত হবে যে একটা সুস্থ সমাজ সুস্থ ধর্ম নীতি নৈতিকতা উপহার দেয়া বন্ধুরা আজ ঈদ ঈদটাকে উপভোগ করুন সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি الله حافظ السلام عليكم ورحمه الله